দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিতে শনিবার সকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। সকালে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন মুস্তাফিজ নিজেই। মূলত দক্ষিণ আফ্রিকা দলের সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ত থাকা আনরিক নরকিয়ার জায়গায় শূন্যতা সৃষ্টি হওয়ায় একাদশে বাড়তি গুরুত্ব পাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। ঘরের ছেলেকে বরণ করার জন্য কতই না আয়োজন, না কোনো উপঢৌকন পাঠানো না। মুস্তাফিজুর রহমানকে লখনৌ উড়িয়ে নিতে চার্টার্ড বিমান পাঠিয়েছে দিল্লি ক্যাপিটালস। সাধারণত এই ধরনের বিমানে ঢাকা থেকে ভারত যেতে প্রায় 30 লক্ষ টাকার মতো বিমান ভাড়া গুনতে হয়। 2 কোটির মুস্তাফিজকে নিজেদের প্রথম ম্যাচের আগে উড়িয়ে নিতে একটুও কার্পণ্য করেনি দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে খুব যে উইকেট টেকিং ফর্মে আছেন তা বলা যাবে না। আয়ারল্যান্ডের সঙ্গে শেষ হওয়া টি-20 সিরিজে কোনো উইকেট পাননি, তারপরও মুস্তাফিজকে উড়িয়ে নেওয়ার জন্য কেন এত তোড়জোড়? দিল্লির একাদশে প্রায়োরিটি থাকে পেস বোলার আনরিক নরকিয়ার। মূলত নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নরকিয়া এখন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে, তাই তো একাদশ সাজানোর সময় বাড়তি গুরুত্ব পাওয়ার কথা মুস্তাফিজের। সেই সঙ্গে আইপিএল এর নতুন নিয়ম অনুযায়ী ইম্প্যাক্ট প্লেয়ারের অপশন তো আছেই। দিল্লির পেস বোলিং ইউনিটে খালিল আহমেদ এবং ঈশান্ত শর্মা ছাড়া ঘাটতি রয়েছে অভিজ্ঞতার। সেই হিসেবে মুস্তাফিজকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতেই পারে দিল্লি ক্যাপিটালস। গেল বছর 8 ম্যাচে 7.63 ইকোনমিতে 8 উইকেট নিয়ে মুস্তাফিজ পারবেন তো ফ্র্যাঞ্চাইজির আস্থার প্রতিদান দিতে? সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস।